আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আপনাদের শখের পোষা প্রাণীগুলো ভালো আছে। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বাংলাদেশের এমন দুর্দশা, কবুতর সেক্টরের এমন দুঃসময়ে ন্যাশনাল পিজন অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে 24 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মানের কবুতর প্রতিযোগিতা। এই কবুতর প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে থাকছে বিচারক মণ্ডলীগণ। তো এই ভিডিওতে আজকে আপনাদেরকে সেই বিচারক মণ্ডলীগণদের সাথে পরিচয় করে দিব। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, সাথেই থাকেন, সঙ্গে থাকেন। ওই সকল ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি জুড়ে সাথে রয়েছেন, সঙ্গে রয়েছেন, চ্যানেলটির শুরু থেকে শেষ পর্যন্ত এখনও সাথেই আছেন। বাংলাদেশ কবুতর সেক্টরের অবস্থা খুবই খারাপ। এমন বেহাল অবস্থায় বাংলাদেশ ন্যাশনাল পিজন অ্যাসোসিয়েশন বাংলাদেশের সকল কবুতর প্রেমীদের উপহার দিতে যাচ্ছে ইন্টারন্যাশনাল পিজন শো। তো এই পিজন শোটি অনুষ্ঠিত হবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, ঢাকা, বাংলাদেশ। এই শোতে মোট 28টি বিভিন্ন প্রজাতির কবুতরের উপরে অনুষ্ঠিত হবে। এই শো যদি এরকম শো যদি প্রতি বছরই আমাদের দেশে হয় তো আমরা কবুতরের কোয়ালিটি সম্পর্কে জানতে পারবো। আসলে কালারের উপরে কবুতরের দাম কম বেশি সেটা পরের বিষয়, কিন্তু কবুতরের আসলে কোয়ালিটি, মার্কিং আমরা বুঝতে পারবো, জানতে পারবো। তো শুতে অংশগ্রহণ করে জয়ী হওয়া বা হেরে যাওয়া এটা বড় বিষয় নয়, শুতে অংশগ্রহণ করতে পারলে আমরা অনেক কিছুই শিখতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো। তো যে সকল ভাইয়েরা শুতে অংশগ্রহণ করবেন, তো শোয়ের জন্য নিজে উপস্থিত হন এবং আপনার কবুতরগুলোকে রেডি করান। তো কবুতরগুলো রেডি করার জন্য যে সব পদক্ষেপ গ্রহণ করতে হয় তো সকলে সেই সব পদক্ষেপ গ্রহণ করে ফেলেন। আর যে সকল ভাইয়েরা শুতে অংশগ্রহণ করতে পারবেন না, তো কবুতরের কোয়ালিটি সম্পর্কে জানতে বুঝতে চলে আসেন 24 ফেব্রুয়ারি রোজ শুক্রবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। তো আমাদেরকে এটি উপহার দিচ্ছেন ন্যাশনাল পিজন অ্যাসোসিয়েশন বাংলাদেশ। কবুতর প্রেমীদের মনের আশার আলো জাগাতে এমন দুঃসময়ে এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্যে, এত সুন্দর একটি কবুতর প্রতিযোগিতা বা শোয়ের আয়োজন করার জন্যে বাংলাদেশের সকল কবুতর প্রেমীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো যে সকল ভাইরা এই সেক্টরের সাথে জড়িত আছেন তো সকলেই সহযোগিতা করে এই ছুটি যেন পরিপূর্ণভাবে শেষ হয়, খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়, তো সকলেরই সহযোগিতা একান্তই কাম্য। তো আর কথা না বাড়িয়ে চলেন বিচারক মণ্ডলীর সাথে পরিচয় হয়ে নেই। যে সকল ভাইরা দেশের বাহির থেকে দেখছেন তো এই শোয়ের সকল প্রকার ভিডিও আপনার মোবাইলে সরাসরি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং কি ঘন্টাটি বাজিয়ে রাখেন। তো আমি চেষ্টা করব শোয়ের দিন লাইভ চালু করার জন্যে। যদি নেটওয়ার্কে কোনো সমস্যা না দেখা যায় অবশ্যই লাইভ চালু করে দেব। তো লাইভ চালু করার আগে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, সময় নির্ধারণ করে দেওয়া হবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা জুড়ে সাথে থাকার জন্যে, সঙ্গে থাকার জন্যে। ওই সকল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা চ্যানেলটির শুরু থেকে এখন পর্যন্ত চ্যানেলটির সাথে সংযুক্ত রয়েছেন। তো সকলকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, সকলের পোষা প্রাণীগুলোকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো সকলেই একত্রিত হয়ে মিলেমিশে কবুতর সেক্টরটিকে টিকিয়ে রাখতে, কবুতর সেক্টরের উন্নতির জন্য কাজ করে যাই এই প্রত্যাশাই, এই আশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আবার হয়তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাঝে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। তো জারবিন্দদের সাথে আপনাদেরকে এখন পরিচয় করিয়ে দিব। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসতেছে বিচারক মণ্ডলীগণ। ন্যাশনাল পিজন অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের কবুতর প্রতিযোগিতা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, ঢাকা, বাংলাদেশ।